সেই কাজ হয়ে গেল। বাস্তু বা বাস্তুশাস্ত্র আমাদের জীবনের সাথে কিন্তু অতপ্রতভাবে জড়িত। বাস্তু যদি সঠিক না থাকে তাহলে আপনি যাই প্রতিকার করুন আপনি জীবনে সাফল্য পাবেন না, আর বাস্তু যদি আপনার সঠিক থাকে তাহলে আপনি যে কোনো জায়গা থেকে অনেক উঁচুতে পৌঁছতে পারেন। বাস্তুর দিক নয় ব্যালেন্স থাকে বা সামঞ্জস্য থাকে, নয়তো ইমব্যালেন্স থাকে মানে অসুবিধে থাকে। তো ব্যালেন্স ফিরিয়ে আনাটা বাস্তুশাস্ত্রের বা এই শাস্ত্রের প্রধান উদ্দেশ্য। বাস্তুশাস্ত্র ডেফিনেটলি একটা ভীষণ বড় সাবজেক্ট, এবং সাধারণভাবে আপনারা যদি দেখে থাকবেন এমন অনেকবার অনেক উদাহরণ রয়েছে কি একজন মানুষ সে যথেষ্ট ভালো অবস্থানে ছিল কিন্তু একটা ফ্ল্যাট বা একটা বাড়ি করার পর তার আর্থিক অবস্থান খারাপ হয়ে গেছে। আবার উল্টোটাও দেখবেন কি কোনো জায়গাতেই উনি ছিলেন না, খুবই সাধারণ একটা আর্থিক পরিকাঠামো ছিল ওনার, কিন্তু কোনো বাড়ি বা ফ্ল্যাটে যাওয়ার পরে বা কোথাও দোকান নেওয়ার পরে বা কোথাও কারখানা করার পরে তিনি অদ্ভুত রকম উন্নতি করেছেন। এসবই বাস্তুশাস্ত্রের এফেক্ট। আজকে আমি যে দিকটা নিয়ে বলবো সেই দিকটা আপনারাও মিলিয়ে নিন, সেটা হচ্ছে উত্তর দিক। আমি উত্তর দিক দিয়ে কেন শুরু করলাম বা বলছি, কারণ উত্তর দিকটা হচ্ছে আমাদের জীবনে নতুন অপরচুনিটি আসার দিক, অর্থের আসার দিক, আমাদের জীবনে উন্নতির আসার দিক। তাই এই দিকটা যদি সঠিক না হয় তাহলে আমাদের জীবনে অনেক বাধা এবং বিপত্তি আসতে শুরু করে। উত্তর দিকের যিনি স্বামী তিনি হচ্ছেন কুবের, কুবের মহারাজ, এবং উত্তর দিক অ্যাস্ট্রোলজিক্যালি বা জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বুধ গ্রহের অধীনে থাকে। এবার উত্তর দিক যদি আপনার সঠিক হয় তাহলে আপনি দেখবেন আপনার ব্যবসা হোক বাড়ি হোক একটা খুব ভালো পজিটিভ ভাইব্রেশন পাচ্ছেন, পজিটিভ এনার্জি পাচ্ছেন সব জিনিসে। আপনি দেখবেন ভালো এডুকেশন আসছে সেই বাড়িতে বা সেই সব জাতক জাতিকাদের জীবনে, ভালো ডিসিশন নিতে পারছেন যদি উত্তর দিক সঠিক থাকে। আপনাদের ডিসিশনের মধ্যে একটা শক্তি বা একটা পাওয়ার বা একটা পজিটিভ এনার্জি সর্বদাই কাজ করবে, ভুল সিদ্ধান্ত হয়ে যাওয়া বা ভুল সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা কম থাকবে যদি উত্তর দিক আপনাদের সঠিক থাকে। অর্থের আগমন সাংঘাতিকভাবে উত্তর দিকে যদি সঠিক থাকে ভালো হতে থাকে এবং গ্র্যাজুয়াল উন্নতি দেয় যদি উত্তর দিক আপনাদের সঠিক থাকে। যারা ব্যবসা করেন, যাদের বিজনেস আছে, কারখানা আছে, প্রোডাকশনে আছেন, হোলসেল করেন বা দোকান আছে, আপনারা উত্তর দিক যদি সঠিক থাকে আপনারা অনেক বেশি কাস্টমার বা অনেক বেশি অর্ডার বা অনেক বেশি অপরচুনিটি আপনারা পাবেন। এবং নতুন চিন্তা ভাবনা সারাক্ষণই একটা কি করে আমি আরো উন্নতি করব, কি করে একটা আমি আরো উপরের জায়গায় যাব, কি করে আমি আরো সফল হব, এই যে নতুন চিন্তা ভাবনা পরিবর্তনশীল চিন্তা ভাবনা যেটা পজিটিভ সেটা উত্তর দিক থেকে আছে। এবং ভালো ক্যারিয়ারও জানবেন বাস্তুশাস্ত্র মতে উত্তর দিক থেকেই তৈরি হয়। তাই উত্তর দিক যদি সঠিক থাকে আপনার ক্যারিয়ারও সঠিক থাকবে। এবার উত্তর দিক যদি না সঠিক থাকে তাহলে এই সব জায়গাগুলোতে সাধারণভাবেই প্রবলেম আসতে শুরু করবে। এবার একটু জেনে নেওয়া যাক কি উত্তর দিক কিভাবে খারাপ হয়, কারণ আমরা তো অলরেডি একটা জায়গায় রয়েছি, আমরা সেখানে অনেক কিছু ভাঙাচোড়া করে তো ঠিক করতে পারবো না। তবুও একবার জেনে নেওয়া ভালো কি উত্তর দিক সাধারণত কি কি কারণে খারাপ হয়। প্রথম হচ্ছে উত্তর দিকে যদি ওয়াশরুম, টয়লেট, সেপটিক ট্যাঙ্ক বা রান্নাঘর থাকে, উত্তর দিকের ব্যালেন্স নষ্ট হয়। স্পেশালি টয়লেট যদি উত্তর দিকে থাকে তার মানে হচ্ছে আপনার জীবনে যা অপরচুনিটি আসছে তা সব ফ্লো আউট হয়ে যাচ্ছে ট্রেনে। ওভারহেড ট্যাঙ্ক যদি উত্তর দিকে আপনাদের থাকে সেটাও ক্ষতিকারক। এখন সোলার প্যানেল অনেক বাড়িতে লাগানো হয় সোলার এনার্জি দ্বারা আলো পাখা চালানোর জন্য,
মানে ইলেকট্রিসিটিকে ব্যবহার করা হয়, সোলার প্যানেলও যদি উত্তর দিকে থাকে এটা কিন্তু ভালো জিনিস নয়। এবং লাল এবং হলুদ কালার, সেটা যদি দেওয়াল হয় বা ইন্টেরিয়ার ডেকোরেশন করেছেন, পর্দা লাগানো আছে, সোফা আছে, জিনিসপত্র আছে, যেগুলো লাল বা হলুদ কালার বেশি আছে, সেটাও কিন্তু উত্তর দিককে নষ্ট করার অন্যতম কারণ। অত্যাধিক তামার জিনিস বা পেতলের জিনিস যদি উত্তর দিকে থাকে এবং স্কোয়ার ফ্রেম, চৌকো ফ্রেম বেশি যদি উত্তর দিকে থাকে, সেটাও কিন্তু উত্তর দিককে নষ্ট করে। আরেকটা সাংঘাতিক জিনিস হচ্ছে উত্তর দিকে যদি স্টোর রুম থাকে, এটাও উত্তর দিকের এনার্জিকে শেষ করে দেয়। ডাস্টবিন, স্টোর রুম বা এমন কোনো ঘর যেখানে আপনার ডিসকার্ডেড জিনিস, মানে যেগুলো এখন আজকের দিনে ব্যবহার করেন না, ডাম্প করে রেখেছেন, গোডাউন করে রেখেছেন, এটা কিন্তু উত্তর দিকে রাখাটা ভীষণ সাংঘাতিকভাবে ক্ষতিকারক তৈরি হয় এবং আপনার জীবনে যে মানির ইনফ্লো এটা কিন্তু সাংঘাতিকভাবে নষ্ট করে। ঠিক যেমন টয়লেট নষ্ট করে, ঠিক সেইভাবেই আপনার ডাস্টবিন, গার্বেজ বা স্টোর রুম যদি থাকে, এটা সাংঘাতিকভাবে নষ্ট করে উত্তর দিককে। এবং উত্তর দিকে সবসময় আমাদের যেটা হালকা রাখা উচিত, একদম হালকা রাখা উচিত, খুব ভারী ভারী জিনিস, বড় বড় আলমারি, বড় বড় সিন্দুক, ভারী খাট উত্তর দিকে না রাখাই উচিত। কারণ বাস্তু পুরুষের মাথা হচ্ছে ঈশান কোণ, যেটা উত্তর পূর্ব, বা মাথার উপরে যদি বেশি আপনি চাপ দেন, ন্যাচারালি কি হয়, উদ্বেগ, অ্যাংশিয়াসনেস, টেনশন, আপনার বাস্তুর টেনশন বাড়তে শুরু করে। এবার আমি কিছু টিপস আপনাদের দিচ্ছি এবং এই টিপসগুলো আপনারা যদি ফলো করেন বা প্রয়োগ করেন, তাহলে আপনারা ডেফিনেটলি উত্তর দিকের ব্যালেন্সকে ভালো করতে পারবেন এবং আপনাদের জীবনে ডেফিনেটলি ভালো দিকটা উন্মোচন হবে এবং আপনারা দেখবেন আপনাদের অপরচুনিটি এবং সৌভাগ্য দুটোই আসছে। প্রথম জিনিস হচ্ছে একটি কুবের যন্ত্র বা কুবের মূর্তি। কুবের মূর্তি হলে সেটা পেতলের হওয়াই বাঞ্ছনীয়, আপনারা উত্তর দিকে লাগাতে পারেন। কুবেরকে কখনোই আপনি আপনার দেব দেবীদের সাথে বা ঠাকুর ঘরে রাখবেন না, কুবের কিন্তু যক্ষ। কুবের স্থানই হচ্ছে উত্তর, তাই উত্তর দিকে কুবের মূর্তি রাখতে পারেন এবং রবিবার তাকে ধূপ দিন পুজো করতে পারেন, সেটা রোজই করতে পারেন, স্পেশালি কুবেরের দিন হচ্ছে রবিবার। এতে আপনারা সফলতা অর্জন করবেন যদি কুবের মহারাজের মূর্তি আপনারা উত্তর দিকে লাগান। আপনাদের গেট যদি উত্তরমুখী হয় তাহলে ব্লু কালারের বা সিলভার কালারের গেট লাগান, এতে আপনারা অনেক বেশি সৌভাগ্যকে আকর্ষণ করতে পারবেন, অনেক কাস্টমার, অনেক অপরচুনিটিকে আকর্ষণ করতে পারবেন। আপনার লকার, আপনার যে কোনো দামি জিনিস, আপনার ওয়ালেট, আপনার পার্স সর্বদাই উত্তর দিকে থাকা উচিত, ওই দিকে রাখুন, তাতে কি হয় আপনার যা সম্পত্তি সেটা বাড়তে থাকে। এর সাথে সাথে যদি আপনাদের স্টোরেজ রুম থাকে উত্তর দিকে বা অনেক উল্টো পাল্টা জিনিস রাখা আছে উত্তর দিকে, জায়গাটাকে হালকা করুন, খালি করুন, অপ্রয়োজনীয় জিনিসকে সর্বদাই বাড়ি থেকে বার করুন, তাতে বাস্তুর ব্যালেন্স বা বাস্তুর এনার্জি কিন্তু ভালো হয়। এর সাথে সাথে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে, যদি আপনাদের ব্যবসা থাকে তাহলে ব্লু, যদি উত্তরমুখী হয় তাহলে ব্লু কালারের সাইনবোর্ড আপনারা করতে পারেন, এতে আপনাদের কাস্টমারের আগমন কিন্তু বেশি হবে। ব্লু কালারের সাইনবোর্ড বা ব্লু কালারের লাইট আপনারা উত্তর দিকে যদি দেন তাহলে কিন্তু আপনাদের কাস্টমার ইনফ্লো বেশি হবে। এবার যদি মনে করুন আপনার বাড়ি হলো বা ফ্ল্যাট হলো যেটা উত্তরমুখী দরজা, তাহলে আপনারা আপনাদের নেম প্লেট নীলের ওপর করতে পারেন বা ব্লু কালারের উপরে করতে পারেন, আপনাদের নাম লিখে সেটা আপনারা দরজায় লাগাতে পারেন, এতেও আপনারা ভালো ফল পাবেন। আরেকটা জিনিস হচ্ছে কালো সাদা দাবার চেজ এবং ঘুটি, এটা কিন্তু উত্তর দিকে আপনারা রাখতে পারেন। কালো সাদা দাবার চেজ বা ঘুটি এটাও আপনার উত্তর দিকে রাখলে, যদি আপনারা ব্যবসা করেন বা যদি মনে করুন মার্কেটিং লাইনে আছেন বা যদি মনে করুন সেরকম কাজের মধ্যে রয়েছেন যেখানে স্ট্র্যাটেজি একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, স্ট্র্যাটেজির জায়গাটা কিন্তু বেরোবে এবং বাড়বে এবং আপনাকে ভীষণভাবে সাহায্য করবে নতুন নতুন আইডিয়া বা নতুন নতুন ইমপ্লিকেশন আনার জন্য, যেগুলো আপনার কম্পিটিটররা পেরে উঠবে না বা এটে উঠবে না। এর সাথে সাথে লাল এবং হলুদ কালারের ডোরম্যাট বা লাল এবং হলুদ কালারের পর্দা
উত্তর দিকে একবারেই রাখবেন না, এটা কিন্তু আপনার উত্তরের এনার্জিটাকে অসুবিধা করে বা ব্যালেন্সটাকে নষ্ট করে। এবং আপনার যে এডুকেশনাল ডকুমেন্টস, আপনি সার্টিফিকেট পেয়েছেন, প্রাইজ পেয়েছেন, আপনি কোথাও আপনার কৃতিত্বের জন্য আপনি পুরস্কৃত হয়েছেন, এই সব জিনিসগুলো কিন্তু উত্তর দিকে রাখলে আপনি বেশি জীবনে গ্রোথ পাবেন। একটা জিনিস মাথায় রাখবেন, যেহেতু বুধের সাথে রিলেটেড উত্তর দিক, আপনারা সবুজ কালারের যে পাতাবাহারি গাছ হয় সেগুলো রাখতে পারবেন। অনেকে এখানে আবার একটা ভুল করে ফেলেন কি প্লাস্টিকের গাছ এনে রেখে দেন উত্তর দিকে। উত্তর দিকে প্লাস্টিকের গাছ কখনোই রাখবেন না। ইনফ্যাক্ট প্লাস্টিকের ফুল, প্লাস্টিকের গ্লাস গাছ বা প্লাস্টিকের ডেকোরেটিভ আইটেম আপনারা উত্তর দিকে রাখার থেকে বিরত থাকবেন, এটাতে কিন্তু আপনাদের এনার্জিকে হার্ম করবে। হ্যাঁ, অরিজিনাল গাছ আপনারা উত্তর দিকে লাগাতে পারেন, তাতে কিন্তু বুধ গ্রহ বা উত্তরের যে শক্তি সেটা কিন্তু অনেক বেশি স্ট্রং হয়। এবং মানি প্ল্যান্ট এর মধ্যে অন্যতম, আপনারা যদি মানি প্ল্যান্ট একটা নীল পটের মধ্যে উত্তর দিকে রাখতে পারেন তাহলেও কিন্তু আপনারা অনেক বেশি সাকসেস পাবেন। তবে মানি প্ল্যান্টের একটা জিনিস আমি বলে রাখি, মানি প্ল্যান্ট সর্বদাই যেন ওপর দিকে ওঠে, মানি প্ল্যান্ট যেন নিচের দিকে না ঝুলে পড়ে। ওপর দিকে ওঠা মানে গ্রোথ, আর নিচের দিকে ঝুলে যাওয়া মানে হচ্ছে গ্রোথের অপোজিট। তো মানি প্ল্যান্ট সর্বদাই যেন ওপর দিকে ওঠে, সেই দিকে খেয়াল রাখবেন, বেঁধে রাখবেন, যাতে মানি প্ল্যান্টটা যখন বাড়ছে যেন ওপর দিকে বাড়ে। এবং মানি প্ল্যান্ট, যদিও এটার সঙ্গে কোনো সম্পর্ক নয়, তবু আমি বলে রাখছি, মানি প্ল্যান্ট কখনোই আপনারা বাথরুমের ভেতরে রাখবেন না। এটা একটা ভীষণ ডেট্রিমেন্টাল, একটা খুব মানে খারাপ একখানা এনার্জিকে তৈরি করে। মানি প্ল্যান্ট দয়া করে বাথরুমের ভেতরে রাখবেন না। মানি প্ল্যান্ট বাথরুমের ভেতরে রাখলে আপনার অপরচুনিটি বা আপনার জীবনে যে জিনিসগুলো আসা উচিত সেগুলো ফ্লো আউট হয়ে যাবে, বেরিয়ে যাবে আপনার জীবন থেকে। আরেকটা জিনিস সেটা হচ্ছে, আপনারা যদি পিকচার লাগান, ছবি লাগান, তাহলে গ্রিন সিনারি ছবি লাগাতে পারেন উত্তর দিকে। ছবির কথা যখন উঠলো, আমি দুটো ছবির কথা বলছি, গ্রিন সিনারি সুন্দর ফরেস্টের বা জঙ্গলের ছবি আপনারা রাখতে পারেন, উত্তর দিক হচ্ছে শান্ত দিক। তো এর সাথে সাথে আপনারা দুটো ছবি রাখতে পারেন, দুটোর মধ্যে যে কোনো একটা রাখতে পারেন। একটা হচ্ছে অমৃতসরের স্বর্ণ মন্দিরের ছবি যদি আপনারা উত্তর দিকে রাখতে পারেন, তাহলে কিন্তু একটা ভালো ফল পাওয়া যায়, কারণ একটা অপরচুনিটি, একটা গোল্ডেন অপরচুনিটি আপনার জীবনে আসে। আর কাশী বিশ্বনাথ, বেনারস কাশী বিশ্বনাথের মন্দিরের ছবি যদি আপনারা উত্তর দিকে লাগান, তাহলেও কিন্তু ভালো ফল আপনারা পাবেন। এর সাথে সাথে ফ্লোয়িং ওয়াটারের ছবি, ঝর্ণার ছবি যেটা পড়ছে ঝরছে, এরকম ছবিও রাখতে পারেন। এখন অনেক শোপিস পাওয়া যায় যেটাকে আপনার জলকে রোটেট করে ঝর্ণা পড়ছে, সেই সব জিনিসপত্রগুলোও কিন্তু আপনারা এই শোপিসগুলোও কিন্তু উত্তর দিকে রাখতে পারেন, এবং ওগুলো চালিয়ে রাখলে জল কন্টিনিউয়াসলি পড়লে আপনারা ভালো ফল পাবেন। অ্যাকোরিয়ামও উত্তর দিকে রাখতে পারেন। তবে অ্যাকোরিয়ামের একটা জিনিস আপনাকে বলছি, অ্যাকোরিয়াম যদি আপনার উত্তর দিকে থাকে তাহলে কিন্তু জলের কোয়ালিটি সর্বদাই মেনটেন করবেন, জল যেন নোংরা না হয়ে যায়, তাই রেগুলার জলের কোয়ালিটি এবং মাছগুলোর স্বাস্থ্য, এই দুটো জিনিস কিন্তু আপনাদের সাংঘাতিকভাবে দেখতে হবে এবং যত্ন নিতে হবে। শুধু রেখে দিলেই কিন্তু একটা সলিউশন হয় না, প্রপার পাম্প, প্রপার বাবলস, ভেতরে প্রপার ফিল্টারেশন, সবকিছু কিন্তু মেনটেন করে আপনারা অ্যাকোরিয়ামও রাখতে পারেন উত্তর দিকে। আয়না, ঘড়ি, ক্যালেন্ডার, এই তিনটে জিনিসও আপনারা উত্তর দিকে রাখতে পারেন, আপনাদের সময়কে এবং দিনকে ভালো করবে। এবং এর সাথে সাথে একটা খুব বাস্তুতে এটা ব্যবহার হয়, সেটা হচ্ছে হোয়াইট প্লাস্টিক বাস্তু পিরামিড বা কাঠের পিরামিড, হোয়াইট প্লাস্টিক বাস্তু পিরামিড বা কাঠের পিরামিড আপনারা উত্তর দিকে রাখতে পারেন, এতেও কিন্তু এনার্জি, উত্তরের এনার্জিটাকে স্ট্রং করে। আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক যদি আপনাদের উত্তর দিকে থাকে সেটা কিন্তু প্রচন্ড শুভ। সেপটিক ট্যাঙ্ক আর ওয়াটার ট্যাঙ্কের মধ্যে ফারাক বুঝুন, ওয়াটার ট্যাঙ্ক মানে হচ্ছে যেখানে জল স্টোর হয়, আর সেপটিক ট্যাঙ্ক মানে হচ্ছে আপনার টয়লেট বা ওয়াশরুমের যে বাহ্য জিনিসগুলো যেখানে গিয়ে জমা হয়, ওয়াটার ট্যাঙ্ক উত্তর দিকে রাখা ভীষণ শুভ। এবং এর সাথে সাথে যদি আপনারা মনে করেন কি আপনারা এমন কোনো বিজনেসের সাথে রিলেটেড বা আপনার অফিস বা
এমন কোন জায়গা যেখানে আপনি অনেক কাস্টমারকে অ্যাট্রাক্ট করতে চান, সেটা অফলাইন হতে পারে অনলাইন হতে পারে, তাহলে উত্তর দিকে মাল্টি কালারের ফুল রাখুন। ফুল মানে কিন্তু আসল ফুল, প্লাস্টিক ফুল নয়, মাল্টি কালারের ফুল রাখুন। গ্রিন বাসে মানে সবুজ কালারের বাসে আপনারা কিন্তু মাল্টি কালার ফুল রাখলেও উত্তর দিকের এনার্জিকে আপনারা সাংঘাতিকভাবে এফেক্ট করতে পারেন বা আপনার জন্য পজিটিভলি এফেক্ট হবে। এখন একটা অনেকেই আমাকে প্রশ্ন করে কি আমি অনলাইন করি, আমি বাড়িতে করি। হ্যাঁ, আপনি বাড়িতে করতে পারেন, বাড়িতে করতে পারেন, কিন্তু যেখানে করছেন সেই জায়গাটাকে বা সেই জায়গাটার উত্তর দিকটাকে আপনি আপনার মতন সাজিয়ে নিন, আপনারই অপরচুনিটি আসবে, আপনারই গ্রোথ আসবে। এবার আসছি একটা জিনিস মাথায় রাখবেন কি, এটা হয়তো অনেকে জানেন কি, উত্তর দিকে মাথা করে কখনো শোবেন না। উত্তর দিকে মাথা করে শুলে, কারণ ম্যাগনেটিক যে পোল আছে আমাদের পৃথিবীতে, নর্থ পোলের দিকে আমাদের মাথাকে টানে, উত্তরের দিকে মাথা করে শোবেন না। স্পেশালি যারা হার্টের সমস্যায় ভুগছেন বা খুব অ্যাকুট কার্ডিয়াক কোনো অসুবিধা আছে, তারা উত্তর দিকে থাকার প্রবণতা থেকে দূরে থাকবেন। মানে উত্তর দিকে আপনাদের শোবার ঘর বা উত্তর দিকে আপনি মাথা করে শুচ্ছেন, এগুলো করবেন না, এটাতে কিন্তু আপনাদের অ্যান্টি রিয়াকশন হবে। আর যদি আপনাদের কিচেন থাকে উত্তর দিকে, কিচেন থাকে উত্তর দিকে, তাহলে আমি একটা সিম্পল রেমেডি বলছি, এই রেমেডিটা আপনারা করে নিতে পারেন, অনেকটা এনার্জিকে আপনারা কন্ট্রোল করে নিতে পারবেন। ইনকে ধরুন আপনার কিচেন আছে উত্তর দিকে, তাহলে একটা সবুজ কালারের বড়দা মার্বেল বড় সাইজ দেখে কিনলেন, একটা স্ল্যাব কিনলেন, ভালো করে ওটাকে পরিষ্কার করে পালিশ টালিশ করে নিয়ে আপনাদের যে গ্যাস স্টোভ আছে তার নিচে রেখে দেবেন বড়দা মার্বেল। এটাতে উত্তরে আগুন জ্বালানোর যে ক্ষতি সেটার থেকে অনেকটা বাঁচিয়ে দেয়। এই গেল কম বেশি উত্তর নিয়ে, বাস্তু কি বলছে, এরকম আরো তথ্য, আরো দিক, আরো কি করবেন এবং আরো কি করবেন না বাস্তুশাস্ত্র মতে জানতে হলে ডেফিনেটলি আমার সাবস্ক্রাইব করুন, লাইক ফলো এবং